ব্রেইনের ক্রমবিকাশ কিভাবে হয়। তবে ব্রেইনের ক্রমবিকাশ থেমে থাকে না। শিশুর বয়স যখন ৬ বৎসর ততদিনে ব্রেইনের আকার আয়তন পূর্ণ বয়স্ক ব্রেইনের ৯৫% হয়ে যায়। তবে ব্রেইনের গ্রে ম্যাটার, যাকে ব্রেইনের চিন্তাংশ বলা হয়, থিঙ্কিং পার্ট, সেটি আরো পুরো ও পুষ্ট হতে থাকে। একটি বর্ধিষ্ণু গাছ যেমন দিনে দিনে শাখা প্রশাখা পাতা গজিয়ে বৃদ্ধি পেতে থাকে, ব্যাপারটা অনেকটা ঠিক তেমন। কেননা নিউরনগুলো পরস্পরের সাথে নতুন নতুন সংযোগ স্থাপন করে একটি নেটওয়ার্ক বা জাল তৈরি করে। ব্রেইনের কোষকে নিউরন বলে। এই পুরুত্ব বা থিকনিং মেয়েদের বেলায় উঁচু পর্যায়ে পৌঁছায় ১১ বছর বয়সে এবং ছেলেদের বেলায় ১২ বছর বয়সে, অর্থাৎ তারা যখন কৈশোরে পদার্পণ করে। ব্রেইনের সম্মুখ ভাগকে বলা হয় ফ্রন্টাল পার্ট। এটি হচ্ছে বুদ্ধিমত্তা এবং উচ্চাঙ্গের অন্যান্য কেন্দ্রীয় মেধাবৃত্তির অংশ। আমাদের বিচার বিবেচনা বোধ, জাজমেন্ট, সংগঠিত করার ক্ষমতা, পরিকল্পনা গ্রহণ এবং কৌশল নির্ধারণ সবই এই কেন্দ্রের প্রধান কাজ। এভাবে অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার পর গ্রে ম্যাটার পাতলা, থিন হতে থাকে। অতিরিক্ত ও অব্যবহৃত কানেকশনগুলো ভেঙে যায়। গাছের শাখা প্রশাখা যেমন শুকিয়ে গিয়ে ঝরে পড়ে, তেমনি ব্রেইনের ওই সংযোগ শাখা প্রশাখাগুলো কিছু অংশ ঝরে পড়ে। একে বলা হয় প্রুনিং। এখন প্রশ্ন হলো, কৈশোরের পূর্ব পর্যন্ত ব্রেইনের সংযোগ বা এভাবে যে বৃদ্ধি পায়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়, তার কারণ কি? এটির কারণ হচ্ছে মানব শিশু বা কিশোর কিশোরী যাতে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শাখায় নিজেদের দক্ষতা, শক্তিমত্তা ও ক্যাপাসিটি বৃদ্ধি করে নিতে পারে। অনেকটা এরকম, তোমাকে প্রচুর সম্ভাবনা এবং সুপ্ত শক্তি দেওয়া হলো। এখন তোমার কাজ হচ্ছে এগুলোর সঠিক ব্যবহার ও অনুশীলন করে নিজেকে বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। আল্লাহ একমাত্র মানুষকে এই বিশেষ আনুকূল্য ও সুযোগ করে দিয়েছেন, তাই মানুষ সৃষ্টির সেরা। প্রয়োজন অতিরিক্ত সম্পদ ও সম্ভাবনা তৈরি করে দিয়েছে, যাতে করে তার দক্ষতা ও সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় মাল মশলার ঘাটতি না থেকে প্রচুর অতিরিক্ত থাকে। আমরা সেই প্রাচুর্যের কতটুকু সদ্ব্যবহার করি সেটির উপর নির্ভর করে আমরা কোন কোন ক্ষেত্রে কতটুকু পৌঁছাতে সক্ষম হব। কে কোন ক্ষেত্রে তার সক্ষমতা ও দক্ষতা বাড়াতে পারবে, পারঙ্গম হবে, তা নির্ভর করে সেই কিশোর কিশোরী কোন ক্ষেত্রটিতে আগ্রহ নিয়ে বেশি চর্চা করে বা চেষ্টা করে। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন মা বাবা ও তার পরিবার, শিক্ষক শিক্ষিকা সহ সমাজ ও পরিবেশ ও শারীরিক পুষ্টি ইত্যাদি। এমনকি ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ কিছুটা হলেও এ ব্যাপারে ভূমিকা রেখে থাকে। প্রিয় দর্শক, ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। এখনো যারা নুরতাজ বিডি, নুরহাউল বিডি ইউটিউব सबस्क्राइब करें नाई तादेर प्रति अनुरोध रइलो चैनलटी सबस्क्राइब करबेन और बेल बाटने क्लिक करे संगेई थाकबेन एवं ब्रेइनेर क्रम विकाश निये धाराबाहिकभावे भिडियो करा हबे। सबाई भालो थाकेन, सुस्थ थाकेन, निरापदे थाकेन।